আপনাদের ছেলের জন্মদিন পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। কটা করে কেক কাটেন? না, যারা কাটেন তারা হ্যাঁ বলবেন, না কাটেন তা তো কোনো অসুবিধা নেই। কেক আপনারা কাটেন, কিন্তু আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুব শিক্ষিত মানুষ অনেকে আছেন, আচ্ছা বলুন তো কেক কেন কাটা হয়? ওরা অত যদি জানবো তাহলে তোমার কাছে কেন আসবে? না ভাই, ওটা তো আমাদের নয়, আমি জানবো কী করে? ও তো খ্রিস্টানদের জিনিস, আপনার তো খ্রিস্টান হচ্ছেন আস্তে আস্তে, হিন্দু ধর্ম ত্যাগ করে আপনার তো খ্রিস্টান দিকে যাচ্ছেন, কেন বলুন তো? খ্রিস্টানদের সব কিছুই তো করছেন, আপনারা প্রায় জিনিস খ্রিস্টানদের করছেন। এই যে জন্মদিনে আপনি জ্বালাচ্ছেন, ওই মোমবাতি জ্বালাচ্ছেন, সব তো খ্রিস্টানদের। জন্মদিনে কেক কাটছেন, ওটা আমাদের নয় তো, ওটা খ্রিস্টানদের। আপনারা বিবেচনা করে দেখুন, আপনার ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন ডিম খেয়ে যায়? জোরে বলুন খাবে না। আর কেকের মধ্যে কী থাকে? জোরে বলুন ডিম থাকে। তাহলে আপনার ছেলে শুভ কাজে আপনি ডিম কাটছেন, এক অন্যায়। দুই কি করছেন? আমি কথাগুলো বলবো, আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, বিচার আপনাদের, আমি বলে চলে যাব মাত্র, আপনাদের বিচার, এই দিয়ে তাকাবেন। আচ্ছা, মোমবাতি জ্বালিয়ে নেভানো উচিত না মোমবাতিটাকে জ্বেলে দেওয়া উচিত? কিন্তু আপনারা মোমবাতি নেবাচ্ছেন, আবার মোমবাতি নেবানোর কি স্টাইল? হ্যাপি বার্থ ডে টু ইউ, ফুস ডিজাইন, একবারে কোথা থেকে শিখিয়ে এসেছি? এতজন এসছেন, একজনও বলতে পারবেন না, হিম্মত দিয়ে বলে দিলাম এখানে যে মোমবাতি কেন নেভানো হয়, একজনেরও ক্ষমতা নাই, হিম্মত দিয়ে আসলে দাঁড়িয়ে বললাম, একজন বলতে পারবেন না। কেন বলুন তো? আমরা তো সব বোকার দলের লোক, বাঙালি তো লোকের দেখে শিখছে, নিজেরগুলো শেখে না, সব উল্টো শিখে বসে থাকে। নিজেরগুলো যদি শিখতো তাহলে তো মহাপ্রভুকে সম্মান দিতে পারতো, নিজেরগুলো শেখে না। সবাই তাকাবেন, মায়েরা এই দিয়ে তাকাবেন। আসলে আমার মনে হয় কি জানেন, 11 বছরের ছেলের যদি জন্মদিন হয়, 11টা মোমবাতি জ্বালানো হয়, নিয়ে 11টা মোমবাতি নিভিয়ে দেওয়া হয়, আমার মনে হয় এটার মানে এটা হতে পারে, 11 বছর তোমার পেরিয়ে চলে গেল। কিন্তু সনাতন ধর্মে কি বলছে, যে আপনি আপনার বাচ্চার জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে দিন। ভগবানকে বলুন, প্রভু ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন তো, কত সুন্দর জিনিস মহাজনরা দিয়ে গেছে, আমরা সেগুলোকে হারাতে বসেছি বলুন তো। এই দিকে তাকাবেন, আবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, আবার কেন পরমান্ন দিতে হয়, কেক নয়, পরমান্ন পায়েস, ভগবানের চরণে দিয়ে পায়েসটা দিয়ে বলতে, প্রভু তোমার চরণে পরমান্নটা দিলাম যেন আমার ছেলে ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়, ভক্ত হতে পারে। কত সুন্দর ব্যাখ্যা আছে। এই কীর্তন শোনার পর আপনারা আসরে দাঁড়িয়ে চমকে যাবেন, প্রায় এলাকায় কীর্তন করতে যায়, অনেক বাবারা কীর্তন আমার শুনবার সময় পায় না, তার মা, তার স্ত্রী, তার মা, তার মেয়ে শোনে, তো বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা আমার জন্মদিনে কোনো প্রাণী হত্যা হবে না, আমার জন্মদিনে কেক কাটা হবে না, আমার জন্মদিনে মোমবাতি জ্বালানো হবে না। বাবা প্রশ্ন করছে কেন, আমি প্রদীপবাবুর কীর্তন শুনেছি, সেখান থেকে শিখেছি, ওগুলো খ্রিস্টানদের বটে, আমাদের নয়, আমাদেরটাকে বাঁচাতে হবে। বাবা তখন মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, আমি সত্যিই গর্বিত, আমি ব্যবসায় নিযুক্ত থাকি, কিন্তু ভগবানের কৃপা যে আমি এরকম একটা মেয়ে পেয়েছি যে সনাতন ধর্মকে ধরে রাখতে পেরেছি। আপনারা সেরকম সন্তান জন্মদিন যেন সনাতন ধর্মকে ধরে রাখতে পারে। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। তাকাবেন, একজন বলল, কবিরাজ বলল, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা কাজ করতে পারো। বলে কি, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে এনে তাকে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। সঙ্গে সঙ্গে সে কি করলো, রাজহাঁসকে ধরে আনা করার লোক দিয়ে, যখন রাজহাঁসকে কাটতে যাচ্ছে, রাজহাঁসকে দেখে দিয়ে বললো, আমাকে না মেরে যদি তোমার বাঁচার উপায় বলি শুনবে? বলে হ্যাঁ শুনবো। বলে কি, বলছে যে আমাকে পুকুর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক পরম বৈষ্ণব বা ঝুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, সুন্দর একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বৈষ্ণবকে বললো, মুনিকে বললো, মুনি তোমার ডান পাটায় গিয়ে দাও। যখন ডান পাটায় গিয়ে দিল মা, পূজার রক্ত, এগুলো ভাগবতীর কথা, কিন্তু এই যে গল্পটা বলছি একবারে পুরো ভাগবতীর কথা, যারা ভাগবত পড়েন তারা জানেন কি, যে পূজার রক্ত, সঙ্গে সঙ্গে বললো, পূজ রক্ত আমি এই জল পান করতে পারবো না, ও মুনি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা কাজ করেছিল আমাদের চন্দ্রধ্বজ রাজা, তিনি কি করেছিলেন, মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল এনেছিল।
তার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে না, বলে না তবে আমাদের দাও, আমরা পান করবো তোমার স্ত্রী। দুজনে যখন পান করেছে, মুনি ছুটে এসে বলল, এ রাজা, এ তুমি কী করলে, আমার জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্প কুলে জন্ম হোক, তুমি হবে কালিও না। কালিও চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বললো, হে মুনিবর, হে মুনি, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দির চরণ আমার মাথায় পড়ে, গোবিন্দির চরণ যেন আমায় মাথায় পড়ে। বৈষ্ণব বলল, শোনো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেমন বৈষ্ণবের চরণ ধোয়া জলকে অপমান করেছ, সেই রকম তুমি মাথায় করে নিয়ে এসেছো বৈষ্ণবের চরণ ধোয়া জল, এটা তুমি ভালো কাজ করেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি যেদিন কালিও নাগ সাপ হবে, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। আপনারা যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নেন, ভগবানের কৃষ্ণের পাপ আপনার মাথায় পড়ুক না পড়ুক, ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিতাই গৌর হরি বল বলি সবার মাথায়। এই জন্য ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিন। কালিওনাগ যদি বৃন্দাবনে যান, যেখানে কালিওনাগ বাস করতো, কালিদর হ্রদে এখন আর নাই, একবারে দেখবেন কদম্ব গাছটা বেঁচে আছে, ওর থেকে বুঝে যায় এখানে কৃষ্ণ লীলা করেছিলেন। আসলে কদম্ব গাছটা হচ্ছে মা লক্ষ্মী, তিনি এখনো স্বীকার করছেন ভগবান এখানে ছিলেন। কদম্ব গাছটা বেঁচে আছে কেন, অমৃত এনে অমৃত ভাণ্ড রেখেছিল, তার স্পর্শ পেয়েছিল, এখনো বেঁচে আছে। কেউ কেউ বলে না না, কৃষ্ণ কালিওনাগকে দমন করেছিল কদম্ব গাছের উপরে চেপে, কৃষ্ণের পরশ পেয়ে এখনো কদম্ব গাছটা বৃন্দাবনে বেঁচে আছে। তাই পদকর্তা বললেন, শোনো কোথায় কালিওনাগ বাস করছে, কালিন্দির এক দহি কালিনাগ বাবা কিছু মনে করবেন না। আসলে কি, আমি আজকে আপনাদের হাওড়া জেলাতে, হাওড়া হুগলি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটি জেলাতে ভক্তলীলার খুব বেশি চাপ, মানে গল্প লীলা শোনে আর কিছু মনে করবেন না। কিন্তু একজন বাচ্চাকে নিয়ে মা এসেছিলেন, ওনাকে কীর্তন শেখাচ্ছে বাচ্চাটাকে, তো বললাম কৃষ্ণলীলা গানের গ্রোথ দিয়ে শেখাও, প্রথমে গোড়াটাকে শক্ত করো, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে গান করতে পারবে যদি কৃষ্ণলীলা শিখতে পারে, আর ভক্তলীলা শিখলে দু তিনটে জেলাতে যাবে। এই জন্য আজকে আপনাদের সামনে আমি কৃষ্ণলীলা গাইছি। হাওড়া জেলাতে কৃষ্ণলীলা খুবই ভালোবাসে, কারণ হাওড়া লীলাতে আমি হাওড়া জেলায় প্রচুর গান করলাম এখনও পর্যন্ত। আগামীতে আমার বৈশাখ জ্যৈষ্ঠীতে অন্তত নাইনে করে ১৯ পালা গান শুধু হাওড়া জেলাতেই আছে। তো প্রায় জায়গাতে আমি কিন্তু ভক্তলীলা যদি ১০টা করি, তাহলে কৃষ্ণলীলা করি তার তিন ডবল। তো তাতে দেখি মানুষ কৃষ্ণলীলা খুব মন দিয়ে শোনে, কেন গাইবার মতো গাইতে হবে। পদাবলীগুলো দেখুন, কালিন্দির এক দহি কালিনাগ আমরা কালিন্দির এক কালিনাগ তাহে বিষ জলে, বিষ জলে দহন সমান ও মাগিরে, বিষ জলে ঈশ্বরী জলে দহন সমান, ও যে বিষার জলে, বিষার জলে দহন সমান, ওই বিষার জলে সমান সমান জলে, কালিন্দির এক দহি বিষার জলে সমান সমান,
সহজ করে বুঝিয়ে দেবো, কালিয়নাগ যেখানে বাস করছে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। কেন মায়েরা কিছু মনে করবেন না, আমাদের বীরভূম যদি আপনারা কেউ যান প্রায়ই পুকুরে দেখতে পারবেন পদ্ম ফুল আছে। যে পুকুরে পদ্ম ফুল আছে একটা বিষাক্ত সাপ বাস করে পদ্ম পাতার মধ্যে, সেই সাপটার নাম পদ্মনাগ। ওই পুকুরে দেখবেন গরু বাছুর ছাগল এরা জল খায়, আগে মানুষও জল খেত, কিন্তু দেখবেন সেখানে কোনো বিষ ছিল না। কিন্তু কালিয়নাগ যে কালীদেহ হ্রদে বাস করছে ওখানে বিষ আর জলে সমান। কেন? ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরবে। এখন প্রশ্ন হলো কালিয়নাগ ওখানে বিষ ঢেলে দিল কেন? একটাই কারণ, ভগবানকে পায় কেউ ভক্তির দ্বারা, আবার ভগবানকে পায় কেউ শত্রুতার দ্বারা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন জয়লাভ করলো তখন কালিয়নাগ কেঁদে কেঁদে বললো, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে আমাকে উদ্ধার করো। ভগবান কালিয়নাগের কথা শুনল না। কালিয়নাগ বললো, তোমাকে প্রেম করে যখন পেলাম না তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এখানে এমন বিষ ঢালতে শুরু করব যে বিষের বাতাসে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, তারা ছটপট ছটপট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, হে গোবিন্দ নদীর জল খেলাম গাছের ফল খেলাম তোমার নাম করলাম এত কষ্ট কেন? ভক্ত যখন ভগবানকে কেঁদে কেঁদে ডাকবে ভগবান তখন ভক্তকে বাঁচানোর জন্য ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানে বসে বসে তোমার চরণ লাভ করে। কত সুন্দর যুক্তি আছে। কীর্তন যারা শুরু করছেন শুনবেন ভালো, শিখতে হবে অনেক কিছু। কি প্রমাণ দেখুন আমার দিকে, কত সুন্দর যুক্তি আছে। বলছে তোমার সঙ্গে প্রেম করে যখন পেলাম না তোমার সঙ্গে শত্রুতা করে তোমাকে আমি পাবো। কারণ এখানে ভক্তরা কাঁদবে, মায়েরা সত্যি তাই। কালিয়নাগ যখন বিষ ঢেলে দিল তখন পশু পাখিরা ছটপট করতে করতে মরে আর কেঁদে কেঁদে বলে, প্রভু তোমার বৃন্দাবনে বাস করলাম ভাগ্য ফল, গাছের ফল খেলাম নদীর জল পেলাম, আর এত কষ্ট কেন? ও মা পাখি উড়তে উড়তে পাখির অবস্থা কেমন? পদকর্তা পদের দ্বারা বলছেন, কি বলছেন? তাহার যদি পাখি উড়ি যাই ওই দাঙ্গে তাহার উপরে পাখি আমার যদি পাখি উড়ে জলে বিষারে জলে জয়ে প্রাণ পশু পাখি গুলো মরবার আগে কেঁদে কেঁদে বলে, আমরা কোন অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু, অপরাধ করি নাই প্রভু, আমরা বিশ্বের জানাই প্রাণে ঘট, আমরা কোন অপরাধ করি না।
জনয় বিশ জনয় তে জয় বলবেন বলবেন আপনারা বলবেন মায়েরা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি চুপ করে থাকতে পারে? জোরে বলুন হা না না, জোরে বলবেন। ভক্ত যদি কষ্ট পায় ভগবান চুপ করে থাকতে পারে না। মায়েরা কে কোথায় কি করলো, কে না কি করলো, সে দেখে আপনার লাভ নেই, এই দিয়ে তাকাবেন। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, আচ্ছা প্রদীপবাবু, যারা কৃষ্ণ নাম করে তাদের ছেলের অসুখ হয়, ঘর ফুটে জল পড়ে, ছেঁড়া কাপড় হয়, আর যারা দিব্যি মস্তানের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে লোক ঠকাচ্ছে, লোকে চুরি করে নিচ্ছে, এদের কি অবস্থা হয়? এরা দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে? আমি বললাম ভাই অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টিনাতে তো, জোরে বলবেন মিষ্টিনাতে তো ধৈর্যের ফল, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি, অপেক্ষা করুন। যারা মস্তানি করছে লোক ঠকাচ্ছে, আর যারা কৃষ্ণ নাম করছে তাদের মধ্যে তফাৎ কি? ভগবান জন্মের পরে প্রত্যেককে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে বেড়াচ্ছে মস্তানি করছে লোক ঠকাচ্ছে, তাদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যখন পূর্ণ হবে তখন রাজা ছিল ভিকারী হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে দুর্যোধনের মতো, কিন্তু যারা ভক্ত মানুষ তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি আপনার পূর্ণ হবে, গাড়ি বাড়ি হোক আর না হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হয়ে যাবে, আনন্দ হবে, সেই দিন বুঝতে পারবেন যে আপনি কি আনন্দ পাচ্ছেন ভগবানের নামে। দেখবেন রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, প্রচুর টাকার মালিক, আর অন্যকে বলে ভক্তকে বলে দাদা কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। মানে ভক্ত মানুষ সবসময় ভালো থাকে, কেন? ও টেনশন নাই, ও তো দিব্যি ঘুমাচ্ছে। আর যার প্রচুর টাকা অন্যায় করছে লোক ঠকাচ্ছে, ও ছপ করে শুয়ে থাকতে পারে, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, শান্তি যদি পেতে চান ভগবানের নাম করুন। সঙ্গে সঙ্গে ভগবান যখন দেখলো ভক্ত আমার কাঁদছে, মা যশোদার কাছে কৃষ্ণ গিয়ে বললো, মা সুযোগ পেয়েছে আজকে দাদা বলাই জন্মদিন, আজকে কালিয়ানাগকে দমন করতে যাব। ও মা কিরে, আজকে দাদা বলাই জন্মদিন যে রে, আজ কোথায় যাবি? বলছে মা আমাকে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, আমার সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, আজ সাথে নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, আজ সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, তুই যে আমার মা বলা তুই যে আমার মা বলা, তুই যে আমার মা বলা ধরে গোপাল, মা তুমি তো আমার কথা ভাবছো, কিন্তু আমি কার কথা ভাবছি জানো? ভগবানের কথা তুমি ভাবছো, ভক্তের কথা আমি ভাবি। আমি কি করবো জানো? তুমি তো দাদা বলাইকে নিয়ে মেতে থাকবে, ভালো ভালো খাবার হবে, আমাকে খাওয়াবে, কিন্তু নবলক্ষ ধেনুর দল আমার জন্য অপেক্ষা করছে, তারা কি করবে? নবলক্ষ ধেনুর দল কে যোগাবে ত্রিনব, নব লক্ষ ধেনু দল কে যোগাবে ত্রিনব, নব লক্ষ ধেনু দল কে যোগাবে ত্রিনবল, আজি নব লক্ষ ধেনু দল কে যোগাবে ত্রিনবল, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, ও মা গৃহ মাঝে রহিতে না পারি, আমি ঘরে রহিতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, মাগো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, ভক্ত যদি
বাড়ি রইতে পারি না আমার ভক্ত যদি আমায় লাগে বাড়ি রইতে পারি না মা গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি মা গৃহ মাঝে রহিতে না পারে ভগবান বলছেন ভক্ত যদি আমাকে ডাকে আমি ঘরে থাকতে পারি না সবাই একটু হাত তুলুন বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনারা আমি বুঝতে পেরেছি দূর দূরান্ত থেকে ভক্ত গাড়ি ভাড়া করে অনেক কষ্ট করে গাড়িতে করে এসেছেন বলেই এত মন দিয়ে কীর্তন শুনছেন যখন দূরে গিয়ে কাউকে বাস ধরতে হয় বা ট্রেন ধরতে হয় তখন সে আগে থেকে বেরোয় এবং যত্ন করে বেরোয় আর ঘরের সামনে যারা বাস ধরে তাদের বাস ফেল বারে বারে হয় যেটা বলুন হ্যাঁ এই এলো বলে কাপড়টা পরবো আর বেরোবো তখন বাস নিতাই গোল হরিগোল হয়ে যাবে এই জন্য দেখবেন যারা দূর থেকে আসে তাদের মনের মধ্যে একটা বিখ্যাত বিরাট ইচ্ছা থাকে আমি পরশু যেখানে ছিলাম পশ্চিম বর্ধমান তো সেখানে ফুটবল গ্রাউন্ডে গান হচ্ছিল বিরাট বড় জায়গাতে তো প্রচুর গাড়ি ভাড়া করে প্রচুর মানুষ এসেছেন একবারে ছাপিয়ে আছেন ভক্ততে ছাপিয়ে আছেন সাউন্ড খুব সুন্দর ছিল গোটা এলাকা কাঁপিয়ে দিচ্ছিল একটা কথা বললে মানুষ স্থিরভাবে শুনছিল এখানে আপনারা বিশ্বাস করবেন এর সামনে বললাম এদের যত কষ্ট হচ্ছে আমার তত কষ্ট হচ্ছে খুব জোরে চিৎকার করে বলতে হচ্ছে এরকম করে দু চার দিন গাইলে গলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো মায়ের কাছে আশীর্বাদ করুন যেন প্রার্থনা করুন সুস্থভাবে থাকতে পারি সবাই আপনারা ভালোভাবে থাকুন।